তিন দিন পূজার ছুটি, তার সাথে যোগ হয়েছে শুক্র শনিবার, মোট পাঁচ দিন ছুটি আছে। সাজেকে প্রচুর দর্শনার্থী এসেছে, টুরিস্টে কানায় কানায় ভরে গেছে, কোথাও একটা রুম পাইনি, সবগুলো কটেজ এবং রিসোর্ট বুকিং হয়ে গেছে আগে থেকে। আমরা তো বুকিং করে আসিনি, সে কারণে আমরা একটু বিপাকে পড়েছি। দেখা যাক, সামনে যাচ্ছি, হয়তো সেখানে একটা ব্যবস্থা হতে পারে। আর কংলকে শেষ ভরসা। এটা হলো হেলিপ্যাড। জিরো পয়েন্টে আসি, সবাই ছবি তোলে, আমরা তুলবো। হিল কিং রিসোর্ট, এই রিসোর্টটা সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাকে অবস্থিত। এখানে একটা কাপল রুমের ব্যবস্থা হয়েছে, কিভাবে হয়েছে একটু পরে বলছি। আপাতত রিসোর্টের বারান্দা থেকে ভিউটা দেখেন। রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করে, কারণ কংলাকে কোনো রেস্টুরেন্ট নেই। খাবার শেষে আমরা এক ঘন্টা রেস্ট নিই, তারপরে আমরা ভিউ পয়েন্টের দিকে রওনা দিই। আমাদের রিসোর্ট থেকে ভিউ পয়েন্ট যেতে মাত্র 2 মিনিট সময় লাগে। সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা কংলাকের যে ভিউ পয়েন্ট, আমরা সেখানে অবস্থান করি। সন্ধ্যার পরে আমরা বাইক নিয়ে রুলুই পাড়ার দিকে যাই, কারণ কংলাকে কোনো রেস্টুরেন্ট নেই। সন্ধ্যার নাস্তা এবং রাতের ডিনার আমরা একসাথে সেরে আসবো, সেই সাথে পুরো সাজেকটা আমরা ঘুরবো রাত্রে। সাজেক চিলে কোঠা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা সন্ধ্যার নাস্তার জন্য বারবিকিউ অর্ডার করি। রাতের খাবারটাও আমরা এখান থেকে অর্ডার দিয়ে যাব, কারণ সাজেকের রাতের খাবার এবং দুপুরের খাবার এগুলো আগে থেকে অর্ডার দিতে হয়। আমাদের বারবিকিউ রেডি। নাস্তার পরে এক কাপ চা অবশ্যই, সেটা ব্যাম্বুটি। সাজেক হেলিপ্যাডে আছি আমরা এখন। এটা হচ্ছে সাজেক গেলে রাতের দৃশ্য। আমরা ব্যাম্বু বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম। আমাদের ব্যাম্বু বিরিয়ানির মোটামুটি কাজ শেষ পর্যায়ে। বাস খাওয়া শুরু, ওনার বাসের বিরিয়ানি। গ্রান্ডটা ভালো আছে না?
এটা বাসে থেকে আরো সুন্দর গেল, না না বাসে বেশি আমাদের রাত্রে ডিনার। সকালে ঘুম থেকে উঠেই রিসোর্টের বারান্দা থেকে এই ভিউটা দেখতে পাওয়া যায়। তাড়াতাড়ি রেডি হয়ে আমরা কংলকের চূড়ার দিকে এখন রওনা দিব, কারণ সেখান থেকে সকালের ভিউটা আরো ভালো দেখা যায়। নিচে রুলিপাড়া থেকে সকালে আবার দর্শনার্থীরা এসেছে কংলকের যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আমরা তো উপরে ছিলাম, মোটামুটি আমাদেরকে কষ্ট করে উপরে ওঠার লাগে নাই। রাত্রে আমরা বাইক নিয়ে হেলিপ্যাডে অবস্থান করি 2 ঘন্টা, আর বাইক নিয়ে পুরো সাজেকটা আমরা ঘুরেছি রাত্রে। আসলে আগের তুলনায় এখন এবারের আমাদের ভ্রমণটা অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। রাত্রে ভিডিও করা হয়নি, কারণ রাত্রে আসলে ভিডিওর ফুটেজটা ভালো হয় না। তারপরও খণ্ডচিত্র আমরা কিছু দেখানোর চেষ্টা করছি। আমরা যেখানে খাবার অর্ডার দিয়েছি বা খাবার খেয়েছি ওখান থেকেও কিছু ছবি নিয়েছি, কিছু অল্প অল্প কিছু ভিডিও নিয়েছি। মাশাআল্লাহ মুরব্বিয়াত এই বয়সে আসলে সাজেকে অনেক ট্রেকিং করতেছে, অনেক সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? শুভ সকাল। সাজেকের কংলক পাহাড়ে আছি এখন। কংলক পাহাড়ে রাত্রি যাপন আসলে এক নতুন অভিজ্ঞতা। কংলক পাহাড়ে যে রাত্রি যাপন করেছি তার পিছনে ছোট্ট একটা গল্প আছে। গতকালকে সাজেক এসেছিলাম, আসার পরে রুলিপাড়াতে অনেক খোঁজাখুঁজির পরও একটা রুম পেলাম না। এক পর্যায়ে হতাশ হয়ে যাই, বিকালের 3টায় স্কটে চলে যাব নাকি খালি মাঠে থাকব, আসলে সেটা কী করে হয়, গিন্নি কিনে আসছি। খালি আকাশের নিচে কি আর থাকা যায়। রুলিপাড়াতে আমরা যতগুলো রিসোর্টে খোঁজ করেছি রুমের জন্য, তবে সবাই আমাদেরকে একটাই মেসেজ দিয়েছে যে কংলকে গিয়ে দেখতে পারেন, কংলকে খালি থাকতে পারে। তো এক পর্যায়ে আমরা কংলকের দিকে রওনা হই। কাছাকাছি আসার পরে একটা রিসোর্টে খোঁজ করি, ওখানে ওনারা বলতেছে যে কংলকে কোনো খালি নেই, আজকে সব বুকিং হয়ে গেছে। তো স্থানীয় একজন দাদাকে বললাম, দাদা একটা রুম ব্যবস্থা করে দেন। আমরা স্বামী স্ত্রী একসাথে এসেছি, এখন আবার ফেরত যেতে হবে না হলে। তো ওনাকে অনেক রিকোয়েস্ট করার পরে উনি আসলে নিজের মোবাইল থেকে নিচ থেকে ফোন দেয় কংলকে, 3-4টা রিসোর্টে ফোন দেয়। তো এক পর্যায়ে তাও ব্যর্থ হওয়ার পথে প্রায় লাস্ট যেখানে ফোন দেওয়া হয় উনি বলছে যে আসলে একটা কাপল রুম আছে। ওনাকে বলছি ঠিক আছে আপনি ওটা কনফার্ম করে দেন, রুম দেখিনি আসলে, তারপরেও বলেছি যে এটা কনফার্ম করে দেন। তো কনফার্ম করে দেওয়ার পরে আমরা একটা রুম পেলাম, যাক আলহামদুলিল্লাহ রাত্রিটা অনেক ভালো কেটেছে। আসলে এখানে কংলক পাহাড়ের যে পরিবেশ, একবার নিরিবিলি পরিবেশ,
রাত্রের ঝিঝি পোকার যে ডাক বা আশেপাশে কীটপতঙ্গের যে ডাক অনেক ভালো লেগেছে। সকালবেলার ভিউটাও আমরা পেয়েছি এখানে ভালো। আর রুলুইপাড়াতে আসলে অনেক মানুষের গ্যাদারিং, এখানে আসলে এখন নিরিবিলি আছে, অনেক ভালো লেগেছে, রাত্রিটাও অনেক ভালো কেটেছে। আর রুলুইপাড়াতে রুম না পাওয়ার কারণে আসলে কংলকে আমরা যে আনন্দ উপভোগ করেছি সেটা কখনোই সম্ভব হতো না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি গত 3 বছর আগে এসেছিলাম, তখন যে রিসোর্টগুলো দেখেছি এখন আরও বেশি, অনেক বেশি হয়েছে রিসোর্ট, তারপরও জায়গার সংকট, অনেক ট্যুরিস্ট বিকালের 3টার স্কোয়াডে আবার চলে গেছে, ব্যাক করেছে। আমরা অনেক চেষ্টার পরে একটা রুম পেয়েছি, মানে কালকে অনেক কষ্ট হয়েছে শুধু রুম খোঁজ করে রুম বাইর করা, যাক আলহামদুলিল্লাহ রুম পেয়েছি, সেটাই আসলে সান্ত্বনা। কংলক থেকে সকালের ভিউটা আসলে অনেক জোস, আসলে কংলক থেকে না সাজেকের প্রত্যেকটা জায়গা থেকে সকালবেলার ভিউটা অনেক সুন্দর।